রাষ্ট্রপতির সাথে সংলাপে সার্চ কমিটি সহ তিনটি প্রস্তাব ও সার্চ কমিটির জন্য পাঁচ জনের নামের তালিকা দিয়েছে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ। বুধবার বিকেলে রাষ্ট্রপতির সংলাপে অংশ নেয় দলটির সাত সদস্যের প্রতিনিধি দল। বিকেল চারটায় বঙ্গভবনে শুরু হয় সংলাপ। বিএনএফ প্রেসিডেন্ট এস এম আবুল কালাম আজাদের নেতৃত্বে সংলাপে অংশ নেন দলের সেক্রেটারি জেনারেল ডক্টর নজরুল ইসলাম আল মারুফ, ভাইস চেয়ারম্যান এ ওয়াই এম কামরুল ইসলাম, মোহাম্মদ আতিকুর রহমান নাজিম, মমতাজ সুলতানা আহমেদ, জয়েন্ট সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শফিউল্লাহ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মাহবুব হাসান আজাদ। এরপর ইসলামী ঐক্যজোটের সাথে সংলাপে বসেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তিনটি প্রস্তাব দিয়েছি, পাঁচ জনের নাম বলেছি আর কি। এখন সর্বশেষ যে প্রস্তাব করেছি, সংকট উত্তরণের জন্য আমরা মনে করি যে এই মুহূর্তে এই নির্বাচন কমিশনকে শক্তিশালী করা, একটা নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশনের অধীনে, তবে নির্বাচনের সময়কালীন একটা সরকার গঠনের জন্যে আমরা রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করেছি।